এই জায়গাটার নামটা কি জানো? এই জায়গাটার নাম কি? শ্রীকৃষ্ণ বাকি বিহারী অন্তর্ধান হয়ে গিয়েছিলেন, কৃষ্ণ ভগবান বাকি বিহারী অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। আর নিত্যানন্দ প্রভু মাতা পিতাকে চান করাবার জন্য যত তীর্থ গঙ্গার সাগরকে আহ্বান করি এই কুণ্ডে নিয়ে। হ্যালো সোনারা, সবাইকে গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো গৌরী কুইন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আমাদের মিষ্টু কী দেখাচ্ছিলো বলো তো? ও এত জোরে বিরাজ করেছে না, তার পুরো মাড়িটা কেটে গেছে। আর এই যে এখানে খাবার নিয়ে নিয়েছি, চলো কী খাবার খাবো দেখাই। তো লুচি, তরকারি, এখানে ল্যাংচা, একটা রসগোল্লা। রসগোল্লা ল্যাংচাটা ওরা বললো খাবে না, কিন্তু আমি কেনার পরে দেখুন সবাই খেলো। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে আজকে সাইট সিন ঘুরবো, সব কিছু তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ যেন স্কিপ করবে না। ঠিক আছে, তো ডাইরেক্ট আমি চলে এসেছি। এই জায়গাটার নামটা আমি জানি না, তবে এখানে একটা ঠাকুরমশার মতো একটা পণ্ডিত মতো একজন বসে আছে। ওই জলের মধ্যে দেখছো একটা চূড়া উঠে আছে, ওইটা নাকি কোনো দিন ডুবে না, ওটা যতই জল হোক যতই জল বাড়ুক ওটা নাকি দেখা যায়। তো জায়গাটা খুব সুন্দর আর, বুঝেছো? এখানকার জল মাথায় নিয়ে আর পয়সা দিয়ে তো নিজের ব্যাপার, আমি দিলাম কিছু আমার যেটুকু ক্ষমতা আর কি। তো এটার মধ্যে কী রহস্য আছে, কী ঘটনা আছে, তোমাদের সবই শোনাবো, তোমরা শুধু ওয়েট করো। কারণ আমি তো এত ডিটেলসে জানি না। তো এখান থেকে জল নিয়ে গিয়ে আবার ক্রিস আসেনি, ও একটু অসুবিধা আছে, আর ওর জুতো বারে বারে খুলতে অসুবিধা হচ্ছে। তো তার জন্য আমি আবার হাতে করে জল নিয়ে যাচ্ছি, দেখো। আর ও দাঁড়িয়ে আছে ওই দূরে, ওর মাথাতে জলটা দেব। এই যে পুরোহিতটা বসে আছে দেখলে তো, এর কাছে সব ডিটেলসে তোমাদের শোনাবো, কিন্তু এত সুন্দর বোঝাচ্ছে কি বলবো, মানে শুনতে তোমাদেরও ভালো লাগবে। তোমরা শুধু একটু মন দিয়ে শোনো উনি কি বলছে না বলছে, দেখো ভালো লাগবে। তো শোনো তোমরা এবার। নাম কি? শ্রীকৃষ্ণ বাকি বিহারী অন্তর্ধান হয়ে গিয়েছিলেন, কৃষ্ণ ভগবান বাকি বিহারী অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। আর নিত্যানন্দ প্রভু মাতা পিতাকে চান করাবার জন্য যত তীর্থ গঙ্গার সাগরকে আহ্বান করি এই কুণ্ডে নিয়ে এসেছিলেন। দে মা পদ্মাবতীকে হারাই পণ্ডিতকে চান করাই, আর যত তীর্থ গঙ্গার সাগরে জল আছে বাবা। আচ্ছা, হ্যাঁ, এটা এক চক্কর ধাম। নিত্যানন্দ জন্মস্থানে দাঁড়িয়ে আছো, গুপ্ত বৃন্দাবন দর্শন করছো। তো বন্ধুরা, তোমরা শুনে নিয়েছো, মানে পুরোটা তো আমি জানি না, তার জন্য আর কি ইনার কাছে তোমাদের সব কিছু আর কি জানালাম। তো সব কিছু তোমাদেরকে ভিডিও করেও আমি দেখিয়েছি। হ্যাঁ, আমি বলেছি ভিডিও করাই আছে, আপনি বলেন ইউটিউবে যাবে এটা। ঠিক আছে, আমাকে পাবেন, আমাকে পাবেন, পাওয়া যাবে, আমার ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা, ঠিক আছে। নিত্যানন্দ প্রভুর ছেলের নাম হলো বীরভদ্র, তার জন্য নিত্যানন্দ প্রভুর নাম রেখেছেন বীরচন্দ্রপুর। এক চক্র ধাম, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, গুপ্ত বৃন্দাবন দর্শন করছেন। তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলেছিল, বাবা আমি খানি গঙ্গা সাগর যাব, প্রভু মাকে নিয়ে যেতে পারিনি, মায়ের যার শরীরের অবস্থা গঙ্গা সাগর পৌঁছাবে না। তার জন্য নিত্যানন্দ প্রভু বলল, মাগো আমি তোমাকে এইখানে গঙ্গা সাগরে চান করাবো। কি করি করাবি বাবা, দেখো মা আমি কি করছি, হাটুগিরি যত তীর্থ গঙ্গা সাগর আছে সবাইকে আহ্বান করলেন নিত্যানন্দ প্রভু, যে আমার মা বাবা চান করবে, আপনারা সকল মিলে ওখানে যাবেন। যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করে নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন, এই মা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করালেন। মায়ের নাম পদ্মাবতী, বাবার নাম হারাই পণ্ডিত। সামনের মন্দিরটা নিত্যানন্দ জন্মস্থানের মন্দির, হারাই পণ্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছো বাবা। আর জলে যে আছে বাকি বিহারী কৃষ্ণ,
উনি যত লীলা খেলা করি এসি লাস্টে আমাদের এই মর্তেরের পেটটা চালাবার জন্য ধানের চাষ করেছিলেন ওই বাকি বিহারি। বাকি বিহারি এই যত তীর্থ গঙ্গা সাগরকে এখানে ধানের চাষ করি যত আমাদেরকে নিবার করেছে বাঁকাড়ায় যে এই জমিটা পরিষ্কার করো তো আমরা পরিষ্কার করতে লাগলাম। উনি খাবার নিয়ে চলে এলো এসে বললো কতটা পরিষ্কার হলো ও আমরা কি আর পারবো না, ঠিক আছে তোমরা খাবার খাও আমি দেখে আসি কতটা পরিষ্কার। আমি আসছি হ্যাঁ কতটা পরিষ্কার করি তো দেখে আসি একটি দিয়ে দশটা হাত বার করি জমি খেলা পরিষ্কার করি উনি ওখানে অন্তর্ধান হয়ে গেলেন ওই বাঁশি বিহারে। যাও মানুষ আসছি ভালো থাকবে আমি তিলক নেব না পয়সা দিচ্ছি ভিডিওটা করো দিলাম তার জন্য তাও বলছে কিনা আমি একটা দামি জিনিস এখনো পাইনি আমার থেকে দামি আর কি হতে পারে বলো তো বন্ধুরা। তো চলো আমি আজকে তোমাদেরকে সবকিছু ঘুরে ঘুরে সবকিছু আর কি দর্শন করাবো ঠিক আছে। এখন যাচ্ছি আর একটা মন্দিরে তোমাদের এর আগে দেখালাম তো ওইখানের বিষয়ে তো আমি জানি না অত কিছু আমার নলেজ নেই। তারপর ওইখান থেকে আর একটা মন্দিরে চলে এসি কিন্তু এখানে লিখে দেয়নি যে ফটো তোলা ভিডিও করা মানা। তো আমি এখানে তো দর্শন করলাম তারপর ভাবলাম তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই। তো এখানকার যে পুরোহিত উনি তো করতে দিয়েছিল লাস্টে তো কিসের সাথে একটু তর্ক হয়ে গেছিলো তো কী করবো তোমাদেরকে তো আমি দেখাবোই। তো দেখো জগন্নাথ আছে কি সুন্দর মানে সামনে থেকে দেখলে এত সুন্দর লাগছে কি বলবো। আর ওখানকার সব মন্দিরেরই ঠাকুরগুলো মানে অপরূপ দেখতে খুব সুন্দর আর এত সুন্দর করে সাজিয়েছে ড্রেস পোশাকগুলো এত ভালো না মানে মনে হবে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যায় দেখেই যায়। আর এখানে আমি একটু চুড়ি দেখছিলাম তো চুড়িটা আমার হাতে হচ্ছিলো না বড়। তা আমাদের বাড়ির গোপুর জন্য মানে গোপালের জন্য অনেক বাজার করেছি তোমাদের তো বাজারগুলো কিছু দেখাবার টাইম পাইনি বাজারগুলো সব বাড়ি গিয়ে দেখাবো আমি একটা ভিডিওতে ঠিক আছে। এই বিছনাগুলো নিয়েছি গোপুর জন্য একটা কোন কালারটা নিয়েছি বলবে তো কিন্তু যে কালারটা নিয়েছি সেই কালারটা এখানে নেই। আর এই যে কৃষের তো বদমাইশি ঘণ্টাগুলো নিয়ে একটু এরম করে নড়িয়ে দিল। আর তারপরে ওইখান থেকে আমরা একটা মন্দির দেখতে গেলাম সেই মন্দিরটা আবার বন্ধ হয়ে গেল। এখানে নাকি একটা বাজলে মন্দিরগুলো সব বন্ধ হয়ে যায়। যে এই মাথার চূড়াটা নিয়েছি তারপরে বিছনা নিয়েছি তবে এই বিছনাটা নিয়ে আমি অন্য একটা নিয়েছি। তারপরে ওখানে কেনাকাটি করে আবার বেরিয়ে গেছি। এখানে দেখো কত ধান ক্ষেত মানে কত ধান লাগানো ধানে চাষ হয় এখানে। তো আমরা তো এগুলো অত দেখতে পাই না গ্রাম দিকে তো আমরা থাকি না ধরো তার জন্য আমাদের দিকে নেই বলে এখানে এসে আমাদের এতটা ভালো লাগছে মনে হয় শুধু দেখে যাই আর ফটোশ্যুট করি ভিডিও বানাই। তো এখানে কটা ফটোশ্যুট করেছি ভিডিও বানিয়েছি আর এই যে ছোট্ট ছোট গরুগুলো দেখো এত ভালো লাগছে এত ভালো লাগছে ওটাতে না রাস্তাতে মানে পুরো দল বেঁধে নিয়ে যাচ্ছে এটা ভেড়া না কি বলে জানি না। এই দেখো মানে একটা মানুষ এত গরু কী করে রাস্তাতে নিয়ে যাচ্ছে শুধু আমি সেটাই ভাবছিলাম। চলো আবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে এই যে এই মন্দিরটা এই মন্দিরটায় মানে কীর্তন হচ্ছে খোলটোল বাজছে মানে এত ভালো লাগছে এই জায়গাটা তোমরা যদি কেউ যাও আর যদি ঠাকুর ভক্ত যদি না হও না তাও তোমাদের এখান থেকে আসতে ইচ্ছে হবে না। রাধা কৃষ্ণ দেখো এখানে ওদের সাজগুলো এত সুন্দর তোমরা ক্লিয়ার বুঝতে পারছো না কি আমি জানি না। তবে এখানে ভিডিও করতে গিয়ে এখানে একটা ঘটনা হয়ে গেছে কি হতে পারে বলো তো তোমরা ভাবো আমি বলছি যে আগে ঠাকুরগুলো দেখো। তো তোমরা কখনো যেও তারাপীঠ যারা যাওনি অবশ্যই যেও তোমাদের খুব ভালো লাগবে তীর্থস্থানটা মানে এতটাই ভালো। এখানে দেখো সবাই এখানে কীর্তন শুনছে বসে আছে তো জায়গাটা মানে খুব সুন্দর তোমাদের বলে আমি বোঝাতে পারবো না তোমরা গিয়ে একবার দেখে এসো। তো এই জায়গাটার নামটা কি আমি অত ডিটেলসে জানি না বুঝলে সোনারা। তো এই যে ক্রিস তো এখানে ফটোশ্যুট করেই যাচ্ছে হ্যাঁ কী ঘটনা চলো বলিয়ে যে ক্রিস উনি তো কাছে চলে গেছে ফটো তুলতে ফটো তুলেই যাচ্ছে আমি মানা করছি দেখো যে যাস না অত কাছে যাস না এখানে মানা আছে তাও আমরা তুলছি কিচ্ছু বলছে না এই যে দেখেই যাচ্ছে এদের তো একটা ধৈর্যর একটা সীমা আছে বলো। হঠাৎ করে ওখান থেকে একটা ছেলে এসে ক্রিসকে বললো ফটোগুলো ডিলিট করো ভিডিওগুলো ডিলিট করো দিয়ে তো বলে টোলে তো ডিলিট ফিলিট দু একটা ওদের সামনে করে আবার ওখান থেকে বেরিয়ে এলে। এই মন্দিরটা কে কে চিনো কমেন্ট বক্সে জানিও আমি তো বলতে পারলাম না জায়গাটার নাম তোমরা একটু জানিও আর তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও যে আমি জায়গাটার নাম বলতে পারি। বন্ধুরা দেখো এই গোপুটা কি সুন্দর কিন্তু গোপুটার দাম অনেক আঠা টাকা দাম 100 টাকা কি দারুণ লাগছে না দেখো।
আমি গোপালের এত এত জিনিস কিনেছি, আমার ফটো তুলাতে দাও। তারপরে এখানে চলে এসেছি বিকালবেলায়, এটা বুঝলে, বিকালবেলায় এই যে কালী মাতা দেখো এখানে এসেছি। এটা হলো সে কোন জায়গাটা, কোন জায়গাটা গো, এটা সেই কি আছে যেন বললো, কালীর, হ্যাঁ, বামাখ্যাপার যেখানে জন্মস্থান সেখানে গেছিলাম, সরি ভুলে গেছিলাম, মানে এত জায়গায় ঘুরেছি না, কোন জায়গার নাম বলবো বুঝে পাচ্ছিলাম না। তারপরে আমরা টোটো উঠেছি, দেখো টোটোর মধ্যে দেখো ছাগলগুলো উঠে বসে আছে, সেগুলো দেখালাম। তারপরে চলে এসেছি, এটা হলো শপিং মল, আর বামাখ্যাপার ওগুলো কালী মন্দিরটা ওগুলো সব ঘুরেছি, খুব ভালো লেগেছে আমাদের, বুঝলে, খুব সুন্দর জায়গা। তো ওইখানে কিছু শপিং করে নিলাম, তারপরে চলে এলাম আমাদের আসল মন্দিরে, তারাপীঠের ভেতরে। তো তারাপীঠের ভেতরে আজকে মায়ের দর্শন করতে পারিনি, তো মায়ের দর্শন কালকে করব, করে পুজো দেবো, সেই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে, বুঝলে। তো তোমাদের কার ভালো লেগেছে গোটা মন্দিরগুলো একটু কমেন্টে জানিও। আর আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে এসেছি, বেশি টাইম থাকি না। আর এখানে না পুজো দিব বলে এই নতুন জামাটা, একটা প্যান্ট সব কিনে নিয়েছি, কারণ নতুন জিনিস পরে তো পুজো দিতে হয়, মিষ্টুর কিসের সবারই কিনে দিয়েছি, আমিও কিনেছি। কালকে সকালে পুজো দেওয়ার পালি, দেখো সবাই কত সুন্দর ভেতরে। আজকে তো সোমবার ছিল, তো সোমবারে সব শিবের মাথায় জল ঢালছিল, শিবের পুজো হচ্ছিলো, বেশি কালী মাতারও পুজো হচ্ছিলো, তারামায়েরও পুজো হচ্ছিলো। তো চলো আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখানকার ভিডিওটা পুরো তোমরা কালকে দেখবে। কালকে যদি মায়ের দর্শন করাতে পারি তোমাদের ভেতরে গিয়ে, তো অবশ্যই করাবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।